নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া নৌযান থেকে 29 ঘন্টার নিখোঁজ থাকার পর সোহাগ হাওলাদার নামে এক শ্রমিককে অক্ষত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগকে জীবিত উদ্ধার করার ঘটনায় অনেককে বলতে শোনা যায় রাখে আল্লাহ মারেকে। বুধবার দুপুরে বন্দর উপজেলার 2 নম্বর ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় বিআইডব্লিউটিসির ডুবান্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বালুবাহী বালখেট ডুবে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোহাগ হাওলাদার বরিশাল বাবুগঞ্জ উপজেলার ইদুলকাঠি গ্রামের বাদল হাওলাদারের ছেলে, একই সঙ্গে বালখেডের ইঞ্জিন চালক। আব্দুল জাহাঙ্গীর শিকদার বলেন, বালখেডের ইঞ্জিন রুমে আটকে ছিল সোহাগ। অর্ধেকটা পানিতে তলিয়ে গেলেও বাকি অর্ধেক জায়গায় অক্সিজেন ছিল, যার জন্য সে বেঁচেছিল। তবে সবই আল্লাহর রহমত। নারায়ণগঞ্জ নৌপুলিশের ওসি আবু তাহের খান ঘটনাটি স্বীকার করে জানান, 2 দফা খোঁজাখুঁজির পর তাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন সবাই আশা ছেড়ে দেয় সে আর জীবিত নেই। পরে বিকেলে লাশ উদ্ধারের জন্য খোঁজা হয়, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, তাকে জীবিত উদ্ধার করা হয়। উল্লেখ্য, বুধবার বালু নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিল MV মুসাফুর নামের বালখেটটি। সকাল 11টায় বন্দর উপজেলার 2 নম্বর ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় পৌঁছালে পানির নিচে বিআইডব্লিউটিসির ডুবান্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে 6 জন শ্রমিক সহ বালখেটটি ডুবে যায়। সে সময় সাঁতরে 5 জন তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল সোহাগ হাওলাদার। ওই দিন বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও সোহাগকে উদ্ধার করতে পারেনি।